সুখবর, বিয়ের পিঁড়িতে বসছেন সিরিয়ালের জনপ্রিয় জুটি অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ সিং। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। পর্দার প্রেমের রং বাস্তবে লেগেছে বহুদিন, এবার তাতে বিয়ের সিলমোহর দিতে চললেন অনামিকা উদয়। বিয়ের সমস্ত প্ল্যানিং ফার্স্ট অনামিকার, ফের টলিউডে বিয়ের সানাই বাজতে চলল। এই বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী। ছোট পর্দার এই দুই জনপ্রিয় মুখ বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। সম্পর্ক নিয়ে কখনোই রাগঢাক করতে দেখা যায়নি এই টলি সেলেব জুটিকে। এবার আড়াই বছরের প্রেমের শেষে চাঁদনাতলায় যেতে চলেছেন তারা, তবে কবে সেটা এখনো প্রকাশ্য আনেননি তারা। বিয়ে নিয়ে কি বললেন হলি ফাঁকের নায়িকা? বিয়ের বিষয়ে অনামিকাকে জিজ্ঞেস করা হলে এই সময়কে দেওয়া ইন্টারভিউয়ে অভিনেত্রী জানান, হ্যাঁ আমরা সত্যি এবার বিয়ের প্ল্যানিং করছি, তবে এখনও কোনো ডেট ফিক্স হয়নি, তবে কথা চলছে। তবে বিয়ে নিয়ে কি প্ল্যান আছে এই তারকা জুটির? আজকাল যেমন দেখা যায় ফিয়ারিটেল ওয়েডিংয়ের তেমনের। এ বিষয়ে অভিনেত্রী বলেন, না বিরাট করে কিছু করার প্ল্যান নেই, আমাদের বিয়েতে কেবল আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ করব, ফলে আমাদের বিয়ে ইন্টিমেট ওয়েডিং হবে। খানিক একই মত পোষণ করেছেন উদয় প্রতাপ নিজেও। তিনিও জানিয়েছেন যে তাদের বিয়ের পরিকল্পনা চলছে, এই বছরই আমরা আমাদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাব। মত মিঠাইয়ের রাতুলের। এর আগে অনামিকা চক্রবর্তীকে রাজচটক এবং এখানে আকাশ নীল ধারাবাহিকে দেখা গিয়েছিল। এছাড়া তিনি একাধিক সিরিজেও কাজ করেছেন, বাদ দেননি সিনেমাও, শবর, যতগৃহ ইত্যাদি ছবিতে দেখা গিয়েছে তাকে। হলি ফাঁক সিরিজে তার অভিনয় সকলের নজর কেড়েছিল। অন্যদিকে উদয়কে একাধিক ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে, যেমন জামাই রাজা, কি করে বলবো তোমায় ইত্যাদি। এখন তাকে মিঠাইয়ে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তীর জুটিটি আপনাদের কেমন লাগে? কমেন্ট করুন মতামত। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।